মা তাড়াতাড়ি চলো ওকে ছেড়ে দিবে। আরে হাসছো কেন, কি ভাবছো তুমি? আর একটা মজার ঘটনা মনে পড়লো। কি আমার মনে পড়লো? স্টেশনে আসলেই আমার এটা মনে পড়ে। আমি ফিল্মে যখন মানে আমার প্রথম দিকের কথা বলছি, অনেক ব্যস্ত তখন আমি, এফডিসিতে শুটিং করছি। ওই দিনই আমার শুটিং ছিল, আমি ট্রেনে করে চিটাগং আসবো। আচ্ছা, ওই দিনই তাড়াহুড়া করে শুটিং শেষ করে দিল পরিচালক। আমি তাড়াতাড়ি করে সিএনজিতে উঠলাম। জ্যামে টেপে পড়ে যতটুকু সময় লাগে, আসলে জ্যামের কারণেই লেট হয়ে গেছে। তারপরে স্টেশনে আসলাম, স্টেশনে পা দেওয়ার একটু পরেই দেখি যে প্ল্যাটফর্মটা অনেক দূরে না, ট্রেন ছেড়ে দিল। আমার তো হার্টবিট শুরু হয়ে গেল, আমি দৌড়াতে শুরু করলাম। আমার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল, আমি ব্যাগ দিয়ে একটা কুলিকে ডেকে দিয়ে বলবো আমার ব্যাগটা একটু নাও তুমি, সেটা বলারও আমি কোনো স্কোপ পাচ্ছিলাম না। আমি দৌড়ে গিয়ে ট্রেনে উঠলাম শেষ পর্যন্ত। আমি যে কীভাবে উঠলাম পেয়েছি, কিন্তু কীভাবে যে উঠলাম আমি বলতে পারি না। অ্যাক্সিডেন্ট হতে পারতো না, এরকমভাবে উঠাতে উচিত না কারো। হ্যাঁ, একদম দৌড়ে, বিশ্বাস না করো, কিন্তু তারপরে কথাটা শুনলাম কেমনে পারলাম উঠতে। অনেক বছর আগের কথা না, তখন বয়সটা কম ছিল, তখন শুটিংও করি কত দৌড়ে দৌড়ে, দ্রুত হেঁটে হেঁটে। এখন তো আর সেটা করি না, এখন বললে কি এখন আমি দৌড়ে গিয়ে ট্রেনে উঠবো? তুমি যে বলো চলো চলো তাড়াতাড়ি করো, আমি দৌড়ে গিয়ে তখন ট্রেনে উঠতে পারবো না। অবশ্য ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে। চলো মা জননী, অনেক লেট হয়ে যাচ্ছে। সেই কথাটা আমি এখনো ভুলতে পারি না যে দৌড়ে গিয়ে আমি ট্রেনে উঠেছিলাম, তখন বয়সটা কম ছিল। এরকমটা কারো করা উচিত না, কিন্তু যেগুলো দৌড়ায় কখনো আপনার ট্রেনে উঠবেন না। ট্রেনে অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু আগে চলে আসবেন স্টেশনে প্ল্যাটফর্মে, দেন আস্তে ধীরে সব কিছু গুছিয়ে আমাদের মতো গল্প করতে করতে ট্রেনে। তো ট্রেন জার্নি অনেক সুন্দর হোক,